নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, সকাল থেকেই আমরা বনগাঁ পৌরসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিকে নজর রেখেছিলাম এবং আমরা একে একে, অর্থাৎ গণনা শুরু হওয়া, ফলাফল ঘোষণা এবং তৃণমূল প্রার্থীর জয়লাভ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মেতে ওঠা, তারপর তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন বিশ্বজিৎ দাস, তার বক্তব্য আমরা শুনিয়েছি। এবার আমরা যে খবরে চোখ রাখব, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিস্ফোরক দাবি করলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি জানালেন ভোট হবে 2024-এ, অপেক্ষা করুন। অর্থাৎ তিনি কি বলতে চাইলেন, কি ইঙ্গিত দিলেন, কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তারপর অর্থাৎ 2024-এ কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। গত 21 তারিখ অর্থাৎ উপনির্বাচনের দিন, বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের দিন বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ঘটনায় বিভিন্ন ছবি সামনে এসেছিল, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক, তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে, তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তা রক্ষীকে মারধর করার অভিযোগ ওঠে এবং প্রতিবাদে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সাথে, তিনি ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাবো। অশোক কীর্তনিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর বিজেপি বিধায়ক, তিনি যে দাবি করেছেন, তিনি যে কথা বলেছেন, ধৈর্য ধরুন ভোট হবে 2024-এ, তিনি ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাবো। এবং আজকে প্রায় 2100 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর পরাজয়। অবাধ শান্তিপূর্ণ দাবি কে করেছে, ডাকাতানির ভাইরা না ভাইপোরা? যদি ডাকাতানির ভাই ভাইপোরা করে থাকে তাহলে ঠিক আছে, কারণ ডাকাতানির কালচারে যেটা ভোট হয়েছে সেই ভোট ভোট শুরু হয়েছিল 7:30-7:30 এক দুজন রিগিং শুরু করেছিল, 9টার পরে আমাদের পোলিং এজেন্টকে মেরে ওখানতে বের করেছে ওপেন মেশিন থেকে। ভোট পশ্চিমবঙ্গে ভোট বলে লোকাল বডি যে ইলেকশন হয়, পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে ভোট বলে কিছু হয় না। ভোট করতে গেলে সেন্ট্রাল বাহিনী লাগবে, যেখানে দাঁত ফুটাতে গেলে সেন্ট্রাল বাহিনী পদের চামড়া ওই রুল দিয়ে পিটিয়ে তুলে দেবে। ধৈর্য ধরুন, ভোটটা হবে 2024-এ, ভোট হবে, আপনারা ধৈর্য ধরুন। আরে কেন দেবে, ভোট হয়েছে, এখানে ভোটের নামে প্রহসন হয়েছে, কোনো সাধারণ পাবলিককে ভোট দিতে দেয়নি। আমরা বয়কট, ভোটটা হয়নি তো, ভোটটা তো হয়নি, তা ন্যাচারালি ভোট যখন হয়নি আমরা কেন যাবো গণনা কেন্দ্রে? ভোট হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে, আপনাদের বাদ দেবে কি ভোট হয়েছে 14 নম্বর ওয়ার্ডে? ডাকাতানির ভাইরা খেলা খেলেছে, ভোটের খেলা, যে গণতন্ত্রকে হত্যা করেছে, ব্যাস সেই জন্য আমরা সেখানে যাইনি গণনা কেন্দ্রে। বুকের পাটায় সৎসাহস যদি থাকে না তৃণমূলের নেতা নেত্রী, যাদের ওই বিশ্বজিৎ দাস যার নেতৃত্বে ভোটটা হয়েছে, ভোট লুট, যদি সৎসাহস থাকে ভোটটা করে দেখা, কত ভোটে যেতে। তৃণমূল বলে কোনো বস্তু নেই বনগাঁসরে, শুনে নেন, বিধানসভা ভোটে আমরা 21টা ওয়ার্ডে জয়ছিলাম, আমি একটা ওয়ার্ড শুধু তৃণমূল জিতেছিল। বড় বড় কথা, সঠিক ভোটটা করতে দেন, প্রমাণ হবে সেটা আগামী লোকসভায়, আবার প্রমাণ হবে, একটু ধৈর্য ধরুন না। দুধ কা দুধ পানি কা পানি, সেটা প্রমাণ হয়ে যাবে। ২০২৪-এর নির্বাচনে অপেক্ষা করুন, 2024-এর নির্বাচনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এমনই দাবি করলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া নির্বাচনের এদিন উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর কার্যত তৃণমূল নেতৃত্বকে একহাত নিয়েছেন এবং তিনি দাবি করেন, এদিনও দাবি করেন যে 2024-এ লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, ভোট হবে, ধৈর্য ধরুন, ভোট হবে 2024-এ।
তিনি, কারণ আমরা সকলেই জানেন আপনারা যে সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তারপর অর্থাৎ 2024 কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে এই নির্বাচন, তার আগে এই বিধায়কের এই মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি আরও একটি বিষয় আপনাদেরকে জানাবো, এদিন কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন বাইরে তৃণমূল কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং তারপর একে একে তৃণমূল নেতৃত্ব তারা আসতে থাকেন, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, তিনি বিরোধীদের যে সকল অভিযোগ ছিল কার্যত সেগুলিকে নস্যাৎ করে দেন এবং তিনি বলেন যে মুখ রক্ষার জন্যই বিরোধীরা এমন দাবি করেছেন। স্বাভাবিকভাবেই এই খবর, তিনি এই বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া, তিনি কিন্তু ইঙ্গিত করেছেন, তিনি কিন্তু বলেছেন যে ধৈর্য ধরুন, 2024 ভোট পর্যন্ত, ভোট হবে 2024। সেই খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা, তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনালাম। আমরা আরও একবার নির্বাচনের, আজকের নির্বাচন ফলাফল ঘোষণার পর যে ফলাফল সামনে এসেছে আরও একবার আপনাদের জানাবো। বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল, তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী ধৃতিমান পাল, তার প্রাপ্ত ভোট 332, জাতীয় কংগ্রেস প্রার্থী, তার প্রাপ্ত ভোট 52, এবং তৃণমূল প্রার্থী, তার প্রাপ্ত ভোট 2842। এখনও আমরা নজর রেখেছি আজকের এই উপনির্বাচনের ফলাফল ঘোষণাতে এবং এখনও একটি কাজ বাকি রয়েছে, আমরা চেষ্টা করব তৃণমূল প্রার্থী তার সাথে কথা বলবার। আমরা এখনকার মতো একটি ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসব এবং তারপর বিরতি থেকে ফিরে আসবার পর আমরা চেষ্টা করব তৃণমূল প্রার্থীর সাথে কথা বলার। তবে আরও একবার আপনাদেরকে জানাবো, আজকের নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আবির খেলায় মাতেন তারা, প্রার্থী বাইরে আসলে তাকেও আবির মাখিয়ে দেওয়া হয় এবং তারপর সেখানে একে একে এসে পৌঁছান তৃণমূল নেতৃত্ব, সেখানে এসে পৌঁছান তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস বিরোধীরা নির্বাচনের দিন থেকে যে সকল অভিযোগ করেছিলেন, যে সকল অভিযোগ করেছিলেন, এদিনও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিরোধীরা যে ঘোষণা আগেই জানিয়েছিলেন যে এই নির্বাচনের যে গণনা সেই গণনা তারা বয়কট করেছেন এবং স্বাভাবিকভাবেই এদিন তৃণমূল ছাড়া অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো এজেন্ট বা কোনো কেউ আসেননি, তারা গণনাতে অংশগ্রহণ করেননি। এবং এরপরই আমরা যোগাযোগ করি বিজেপির যিনি বিধায়ক রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সাথে, তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ একটি ইঙ্গিত করেছেন, তিনি বলেছেন ধৈর্য ধরুন, ভোট হবে 2024। এবং তার যুক্তিতে তিনি কি বলেছেন সে কথা আপনাদেরকে শুনিয়েছি। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি নেব, আবার বিরতির পর ফিরে আসব। আমরা বিরতি থেকে ফিরে আসার পর তৃণমূল প্রার্থীর বক্তব্য আপনাদেরকে শোনানোর, আমরা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, খুব ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সুমন গার্মেন্টস, মধু সাহা মার্কেট, বনগাঁ। শোনো, তুমি শুধু আমাকে একবার